একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আমি মোস্তফা শামসুন্নাহার বসুনিয়া, তোমাদের শিক্ষক বাংলা। আমি আজকে আলোচনা করব আমার পথ, লেখক কাজী নজরুল ইসলাম। আমার পথ এটি একটি প্রবন্ধ, এটি আত্মজাগরণমূলক হলো বক্তব্য প্রকাশ পেয়েছে। আত্মজাগরণমূলক বক্তব্য আমার পথ প্রবন্ধে প্রকাশ পেয়েছে। আমি এখন তোমাদের কবি পরিচিতি আলোচনা করব। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে 25 মে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্যপ্রকাশে দুরন্ত সাহস নিয়ে আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে তিনি সোচ্চার ও প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের বৃদ্ধ কবি হিসাবে তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি, আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসেই তিনি শিল্পধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় শব্দ বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ার নজরুল কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। মসজিদে ইমামতি নেটো দলে যোগদান, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্র সঙ্গে যুক্ত হওয়ার বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুর্গ ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশের স্বাধীন হলে নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। মূলত কবি হলো সাহিত্যের অন্যান্য শাখায় তিনি বিচরণ করেছেন। তিনি তার রচিত উপন্যাসের মধ্যে বাদনহারা, মৃত্যুহুদা, কোহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, তিক্তের বিতন, শিউরিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্ধমঙ্গল, রাজবন্দীর জীবনবন্দী তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম 1973 খ্রিস্টাব্দের 19 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আমি এখন তোমাদের হলো আমার পথ প্রবন্ধ আলোচনা করব। বই লক্ষ্য করো, প্রথমে আছে আমার কর্ণধার আমি। কর্ণধার, দেখো বলে দেখো শব্দার্থ। কর্ণধার নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কর্ণধার বলা হয়। আমি কর্ণধার সম্পর্কে তোমাদের আলোচনা করব। এখানে আমার পথ কর্ণধার বলতে সাধারণ মানুষের ভিতরকার শক্তি বা অলৌকিক ক্ষমতাকে লেখক বুঝিয়েছেন। প্রতিটি মানুষের নিজের পরিচালনা করার ক্ষমতা আছে। আবারও বলছি যে কর্ণধার বলতে এখানে লেখক কী বুঝাতে চেয়েছেন, নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে লেখক কর্ণধার বলেছেন। কর্ণধার বলতে মানুষের ভিতরকার শক্তি বা অলৌকিক ক্ষমতাকে লেখক বুঝিয়েছেন। প্রতিটি মানুষ নিজের পরিচালনা করার ক্ষমতা রাখে। আমার পথ দেখাবে আমার সত্য। এখানে এই সত্য বলতে লেখক আদর্শকে বুঝাতে চেয়েছেন। এখানে সত্য বলতে আদর্শকে বোঝানো হয়েছে। লেখক সত্যের পূজারি, আমি যে সত্যের বিশ্বাসী সেই সত্যে আমার জীবনের সঠিক পথ দেখাবে। আমি আরেকটু বলে নিই আমার পথ। এই প্রবন্ধটিতে আমরা সাধারণত পথ বলতে রাস্তা বুঝি, কিন্তু এখানে লেখক আমার পথ বলতে রাস্তাকে বুঝায়নি, জীবনের পথকে বোঝানো হয়েছে, জীবনের সঠিক পথকে বোঝানো হয়েছে। তুমি নিজেই নিজের কর্ণধার, তুমি নিজেই নিজের পরিচালনা করতে পারবা। তুমি যদি সত্যের পথে যাও তাহলে তুমি নিজেই নিজের পরিচালক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে তুমি নিজেকেই পরিচালনা করতে পারবা, লেখক একথাই বলেছেন এখানে। আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে।
আপন বা নিজের সত্যের ক্ষমতা অনেক বেশি। লেখক এখানে এই লাইনটির মাধ্যমে সে কথাই বোঝাতে চেয়েছেন। লেখকের সত্য লেখককে পথ দেখাবে বলে তিনি তার সত্যকে সালাম জানিয়ে এই প্রবন্ধটি শুরু করেছেন। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথেই আমার বিপদ নয়। এখানে লেখক বলতে চেয়েছেন, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ কোনো পথেই আমার বিরোধ নয় বলতে লেখক সত্যের পূজারী, ন্যায় ও সুন্দরের অনুরাগী। অসত্য ও অন্যায়কে তিনি ঘৃণা করেন, কেননা সেটা বিপদ। যদি বিপদ অন্যায়ের পথ হয়, তাহলে সব অবশ্যই সেটা বিপদগামী। লেখক এই কথাই এখানে বলতে চেয়েছেন। রাজভয় লোকভয় কোনো ভয় আমায় বিপথে নিয়ে যেতে পারবে না। রাজভয় বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রের ভয়। লোকভয় বলতে আমরা বুঝি সমাজের ভয়। সত্য প্রকাশ এখানে লেখক নির্ভীক, কোনো শক্তি তিনি ভয় করেন না, তাই কোনো ভয় তাকে সত্যের পথ থেকে ভুল পথে নিয়ে যেতে পারবেন না। লেখক এই কথাই এইখানে উল্লেখ করেছেন। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি এবং আমার অন্তরে মিথ্যার ভয় আর থাকে না, তাহলে বাইরের যে কোনো ভয় আমায় কিছুই করতে পারবে না। আমি যদি আমার আদর্শে চলতে পারি, তাহলে বাইরের কোনো ভয়, রাজভয়, আমার লোকভয় মানে রাষ্ট্রের ভয়, সমাজের ভয়, কোনো ভয়ে আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। যার অন্তরে সত্যের প্রতিষ্ঠাতা নাই, সেই বাইরেকে ভয় পায়। যে অন্যায়ের পথে চলে, সেই বাইরেকে ভয় পায়। লেখক একথা এখানে বলতে চেয়েছেন। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার ভয় মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষ মনে মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুনিশ করে না এবং কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না। আমি এখানে বলছিলাম যে যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। মানে বাস্তব জীবনে মানুষকে প্রতিনিয়ত সত্য ও মিথ্যা মুখোমুখি হতে হয়, কিন্তু খুব অল্প মানুষই সত্য মিথ্যা প্রকৃতির রূপ চিনতে পারে। আমরা সমাজে সবাই চলি, আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা অনেক অল্প লোকেই মিথ্যার প্রকৃতির রূপটা বুঝতে পারে। সে যে সত্যে সঠিকভাবে চিনতে পারে, তার অন্তরে মিথ্যার ভয় থাকে না। তুমি যদি মানে সত্যকে, নিজের আদর্শকে অন্তরে উপলব্ধি করতে পারো, তাহলে তোমার মিথ্যার ভয় অন্তরে থাকবে না। সেই সত্য আসল রূপটি চিনতে পারলে অন্তরে মিথ্যার ভয় দূর হয়ে যাবে। লেখক এখানে সে কথাই বলেছেন যে আপন সত্য ছাড়া আর কাউকে কুনিশ করে না। সে কী করে? আপন সত্য ছাড়া কাউকে কুনিশ করে না। আমি এখানে দেখবো যে কুনিশ অর্থ সম্মান প্রদর্শন। কুনিশ অর্থ কী? দেখো তোমরা, সম্মান প্রদর্শন। এখন দেখো লেখক এখানে বলছেন, লেখকের মতে মানুষ নিজে তার নিয়ন্ত্রক। আমি বলেছি মানুষ নিজে তার পরিচালক বা নিয়ন্ত্রক। সত্যকে চিনতে পারলে মানুষ বিপদগামী হবে না, কোনো অন্যায় কাজ করতে পারবে না, অপরের কাছে সে কখনো মাতামত করবে না। তার অন্তরে যদি সত্য প্রতিষ্ঠিত হয়, সে কোনো অন্যায়ের কাছে মাতামত করবে না। সে কথাই এখানে বলা হয়েছে। এই যে নিজেকে চেনা, অপরের সত্যকে আপনা আপনি গুরু বা পথ প্রদর্শক কাণ্ডারী মনে করা, এটা দম্ভ নয়, এটা অহংকার নয়। অনেকে দেখা গেল যে তুমি তোমার বন্ধুর মারামারি লাগলো, তুমি তোমার বন্ধুর পক্ষ না হয়ে তুমি যে সত্যবাদী তার পক্ষ হলে বন্ধু তোমাকে আর দেখতে পারবে না, বলবে তুই এত অহংকারী, তুই আমার সাথে সারাদিন চলিস, আমাকে নিয়ে আমার নামেই বললি, কিন্তু ওই একদিন তোমাকে বলবে না ও অনেক সত্যবাদী। তুমি বিপদে পড়ো, কোনো যে দেখবা যে তুমি বিপদে পড়লা, তুমি বলবা যে না ওর কাছেই যায়, ও সত্যবাদী। তো সত্যের জয় সবখানে, এ কথাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন। এটা দম্ভ নয়, এটা হলো তোমার অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। এটাকে আত্মাকে চেনার সহজ স্বীকার উক্তি। সত্যকে উপলব্ধি করে নিজেকে জানা দম্ভ নয়, আবার অহংকারও নয় বলে লেখক মনে করে। আত্মবিশ্বাসী লোক সব কিছু জয় করতে পারে, কারণ সে নিজের সম্পর্কে জানে বলে সেই সিদ্ধান্ত নিতে পারে।
এটাকে ভুল মনে করে, অহংকার মনে করে, তবু এটা মন্দের ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে স্বীকার করে ফেলা হয়। অনেক সময় দেখা গেল অনেক অফিসগুলোতে দেখা যায় যে না বুঝে জিসা জিসা করে। এই বিনয় দেখানো কিন্তু ঠিক না, যে যেটা সঠিক সেটাই বলা উচিত। বিনয় দেখাতে গিয়ে অনেক সময় নিজের সবার উপরে মানুষত্ব, মানুষের মানুষ, মানুষ মানে কি, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আমরা যদি কাউকে বিনয় দেখাইতে যে নিজেকে ছোট করে ফেলি, তাহলে তা আমাদের কিছুই থাকলো না, আমাদের আত্মমর্যাদা বোধ থাকলো না। তা খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজেকে ছোট করে ফেলা, এটা কখনোই করা উচিত নয়। এতে মানুষের কর্মেই ছোট করে ফেলে, মাথা নিচু করে ফেলে। এরকম বিনয়ের চেয়ে অহংকার বা পুরুষত্ব অনেক ভালো। এই বিনয়ের চেয়ে পুরুষত্ব অনেক ভালো, লেখক এখানে সে কথাই বলেছেন। অর্থাৎ এই অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা বলাটাই কেউ অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। এখানে দেখা গেল যে এখানে আমি বলি যে অভিশাপ রথের সারথি বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন। সমাজের নিয়ম পাল্টাতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। আমরা যদি সমাজের কোনো নিয়ম পাল্টাতে যাই, তা সমাজ রক্ষকরা আমাদের অবশ্যই আক্রমণ করবে, লেখক এখানে সে কথাই বলেছেন। একথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। সমাজ থেকে তিনি সকল অন্যায় অত্যাচার দূর করতে চেয়েছেন। নিজেই বলেছেন, বসেছেন রথচালক তথা সারথির আসনে। একথাই লেখক সেটাই বোঝাতে চেয়েছেন। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই বিশ্বাস, এই অটুট বিশ্বাস করতে শিখিয়েছেন মহাত্মা গান্ধীজি। বলছে যে তোমার নিজের উপর অটুট বিশ্বাস আসলে অবশ্যই তুমি ভালো মানুষ হবা, তুমি মিথ্যাকে পরাজয় করে তুমি সামনের দিকে এগিয়ে যাবা, পূর্ণতার পথ তুমি খুঁজে পাবা। কিন্তু আমরা এই কথা বুঝলাম যে আমি আছি, একথা বলে না বলে সবাই বলে গান্ধীজি আছে। এই পরাড়ম্বর আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। মানে দাসত্বের মূল কারণ হলো পরা অবলম্বন। তুমি যখন কারো উপর নির্ভরশীল হবা, এটাই হলো দাসত্বের মূল কারণ। লেখকের মতে নিজের শক্তিতে যার বিশ্বাস আছে, আস্তে আস্তে সেই অপরের কাছে মাতামত করে না। নিজের উপরে যদি তোমার ভরসা থাকে, তুমি কখনোই কারো কাছে মাতামত করবে না। নিজের ব্যক্তিসত্তাকে বিসর্জন দিয়ে যে স্বীকার করে অপরের দাসত্ব, তার আর যার নিজের উপর বিশ্বাস আছে, সে কখনো অপরের ইচ্ছাধীন চলে না। তোমার যদি নিজের উপর আস্থা থাকে, তাহলে তুমি কখনোই অপরের ইচ্ছাধীন চলবে না। ভণ্ডামিকে তুমি প্রশ্রয় দিবে না। নিজের শক্তিতে যার বিশ্বাস আছে, সেই দাসত্বকে কখনোই বরণ করবে না। একথাই লেখক বলেছে, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। আত্মা মানে হলো নিঃসত্তা। নিঃসত্তাকে যদি তুমি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি হলো অন্যায় ভণ্ডামি থেকে রক্ষা পাবা। সে কথাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন। অন্তরে যাদের গোলামি ভাব, যার বাইরে গোলামি থেকে রেহাই পাবে কিভাবে? তুমি আত্মাকে যদি চিনে থাকো, তাহলে তোমার অন্তরে কোনো গোলামি ভাব থাকবে না, তুমি কারো পরাধীন হয়ে চলবে না। আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। লেখক বলছে, তুমি যদি তোমার আত্মাকে চিনতে পারো, তোমার উপর তোমার নির্ভরশীলতা চলে আসবে। এই আত্মনির্ভরশীলতা যেদিন সত্য সত্যই আমাদের আসবে, সেদিন আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। আমরা যদি আমরা নিজের আত্মাকে উপলব্ধি করতে পারি, সেদিন আমরা স্বাধীন হব, তার আগে আমরা কিছুতেই স্বাধীন হব না। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণ ভরে ভক্তি করলে দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে সেই দেশ কবেই কোনো দেশেই পরাধীন থাকতো না। তুমি যদি প্রাণ ভরে কোনো মহাপুরুষকে ভক্তি করলে দেশ স্বাধীন হতো, তাহলে কোনো দেশেই কখনোই পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা, এটা দম্ভ নয়, আর যাই হোক এটা 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 ভণ্ডামিও নয়। এটা যাই হোক যে তুমি যদি তোমার আত্মাকে চিনো, এটা কোনো অহংকার নয়, এটা কোনো দম্ভ নয়, এটা তোমার ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে।
মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, এটা তোমাকে কি করে মানুষের মর্যাদা দেয়, এটা তোমার ডোন্ট কেয়ার ভাব আনে, তোমাকে মনুষ্যত্ব জাগ্রত করে। তাই যাদের মধ্যে তথাকথিত এই দম্ভ আছে শুধু তারাই অসাধনকে সাধন করতে পারে। তুমি যদি তোমার অন্তরে সত্যকে প্রতিষ্ঠা করতে পারো তাহলে তুমি অবশ্যই অসাধন সাধনা করতে পারবে, অসাধ্যকে সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উখড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যায় ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, যার ভিত্তি পচে গেছে বা গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যায় ততবারই তা ভেঙে পড়ে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্ভাজনা। এখানে লেখক বলছে যে আগুনের সম্ভাজনা অর্থ হলো ঘষে মেশে পরিষ্কার করা। আগুন বলতে আগুন কি করে, সব কিছুকে শুদ্ধ করে। আমার পথ প্রবন্ধে লেখকের যে সমাজের ব্যক্তি পচে গেছে তাকে সমূলে উৎপাটিত করার পক্ষপাতী, তিনি পক্ষপাতী যা কিছু অশুভ মিথ্যা মেকি তা দূর করা। আমার পথ প্রবন্ধে যে যা মিথ্যা অশুভ তিনি মেকি তা দূর করা লেখক পক্ষপাতী, এজন্য তার মতে প্রয়োজন আগুনের, কেননা আগুনেই সব রকম অশুদ্ধকে পুড়িয়ে স্থায়ী করে দেয়। আগুনের সম্ভাষণা বলতে লেখক এই বিষয়টি বুঝাতে চেয়েছেন। আমার এমন কেউ নেই, গুরু নেই যে যার খাতিরে আগুন সত্যকে অস্বীকার করে কারো মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় দিব। আমি যে দাসত্ব হতে মুক্ত, বলছে আমি দাসত্ব হতে মুক্ত, আমি কোনো দিন কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে সাড়া না দেয়। দেখা গেল যে তোমার বড় ভাই একটা কথা বললো, তুমি তাকে মেনে নিলে, কিন্তু ওটা অন্যায় অবিচার করা হবে সে কথাটা মানলে, তাহলে কি হবে, যেটা তোমার মনে সাড়া দিবে তুমি সেই কথাটাই শুধু আদর্শ হিসাবে মেনে নিবা, যেটা সাড়া দিবে না সেটা কখনোই মানবে না। তা যদি মানো তাহলে সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হবে না। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা বা প্রশংসা পাওয়ার লোভ আমি কখনোই করি নেই। বলছে ভুলের মধ্যে দিয়ে গেলেই তবে সত্যকে চেনা যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব। লেখক এখানে বুঝাতে চেয়েছেন ভুলকে স্বীকার করে সত্যের সন্ধান পাওয়ার জন্য কাজী নজরুল ইসলাম ভুলকে প্রাণ খুলে স্বীকার করে নিতে বলেছেন। যখন যেটা ভুল হবে আমি যদি ভুলটা স্বীকার করে নিই তখন সেটা সেখানেই মিটে যায়, আর আমি যদি সেটা রেখে দেই। তাই বলছে যে লেখকের মতে ভুল সম্পর্কে অবগত থেকে তাকে ঠিক বলে চালিয়ে দেওয়া ভণ্ডামি। ভুলটাকে যদি আমি ঠিক বলে চালিয়ে দিই তাহলে এটা কি হবে, ভণ্ডামি। ভুলের মধ্যে দিয়ে গেলে তবে সত্যের সন্ধান পাওয়া যায়। ভুল করে তাকে আঁকড়ে থাকা মানে মিথ্যাকে আঁকড়ে থাকা। লেখক এখানে ভুলকে অপপাঠে স্বীকার করে নেওয়ার জন্য বলেছেন। তাই বলছে কোনো ভুল করেছি বুঝলে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব, কিন্তু তা না বুঝে নয় ভয়ও নয়, ভুল করেছি বা করছি বুঝে জেনে নিজের জেদের খাতিরে বা গো রাখার খাতিরে ভুলটাকে ধরে থাকা ঠিক হবে না, তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলেই সেই শিখাকে নিভাতে পারে, আর তাছাড়া আর কেউ না। এখানে বলা হয়েছে যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। আমি এই লাইনটা ব্যাখ্যা করব যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। ভুল থেকেই শিক্ষা হয়, অভিজ্ঞতা হয়, ঠিক আছে। জীবনের পদে পদে বাধা আসে, সেই বাধা অতিক্রম করতে হয়। ভুল থেকে মানুষকে নতুন অভিজ্ঞতা বা নতুন শিক্ষা অর্জন করতে হয়। বাস্তব ভুল থেকে আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। যার নিজের ধর্মের উপর বিশ্বাস আছে সেই নিজের ধর্মের সত্যকে চিনেছে। যে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না, সে সাম্প্রতিকতার ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণ করে গিয়েছে, মানুষের জন্য কাজ করে, মানুষকে সে ভালোবাসে। তাই মানুষ হিসেবে মানুষের মর্যাদা দেওয়াই সবচেয়ে বড় ধর্ম। তাই লেখক এখানে বলেছেন যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম।
হিন্দু মুসলমানের মিলনের অন্তরালয় বা ফাঁকি কোনোখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথে উদ্দেশ্য। এখন বলছে যে লেখক এখানে বলতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম আজীবন মানব ধর্মে বিশ্বাসী ছিলেন, তার কাছে মানব ধর্ম ছিল সবচেয়ে বড় ধর্ম। তার উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান মিলনের অন্তরায় বা ফাঁকি কোনোভাবে তা দেখিয়ে দিয়ে তা এর গলদ দূর করা। এ দেশব্যাপী মানব ধর্ম তথা ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা, আর এই কারণে তিনি হিন্দু মুসলমান মিলনের অন্তরায় দূর করতে চেয়েছেন। মানুষে মানুষের যেখানে প্রাণের মিল সত্যের মিল সেখানেই ধর্মের বৈষম্য, সেখানে কোনো হিংসা দুশ্মনী ভাব থাকে না। যেখানে মানুষের প্রাণের মিল থাকে সত্যের মিল থাকে সেখানে কোনো দুশ্মনী ভাব থাকে না। যার নিজের ধর্মের উপর বিশ্বাস আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা কল্যাণকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। লেখক এখানে বলতে চেয়েছেন যে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানোর জন্য লেখক আজীবন সাধনা করে গিয়েছেন। আমার পথ প্রবন্ধে এই কথাই লেখক বোঝাতে চেয়েছেন। আবারও বলি, মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানোর জন্য লেখক আজীবন সাধনা করে গিয়েছেন। তিনি বিশ্বাস করেছেন মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই সত্য ধর্মের পথ উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে যা দেশের জন্য মঙ্গলময়। দেশের পক্ষে যা মঙ্গলময় তাই তো লেখক আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বের হয়ে এখানে দেখা গেল আমার পথ। আমরা জানলাম যে আত্মজাগরণমূলক বক্তব্য প্রকাশ পেয়েছে, নিজেকে তুমি কিভাবে পরিচালনা করবা। আমরা জানি যে প্রতিটি মানুষ নিজের পথ প্রদর্শক, নিজের নিয়ন্ত্রক পরিচালক। তোমরা আমার পথটা ভালো করে পড়বা, ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।